হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামে। আজ ফ্রাইডে, ধনতেরাস। ধনতেরাসের দিনটা আজ কেমন কাটলো সেটাই শেয়ার করবো আজ আপনাদের সাথে। কিছু কাজ নিয়ে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, সেই কাজ সেরে চলে এলাম লুলুতে। ভাবলাম ধনতেরাসের ভিড়টা কীরকম চলছে একবার দেখে যাই। এই দেখুন, বাইরে যে কালেকশনগুলোকে দেখছেন এগুলোকে বলে অ্যান্টিক কালেকশন। চলুন ভেতরে যাই আর আরও জয়লুকাসের জুয়েলারি কালেকশন দেখি আর আপনাদেরকেও দেখাবো, তার সাথে জানাবো আজকের রেট কী চলছে, আজকে 22 ক্যারেট গোল্ডের দাম কত। এখন সকাল 10টা বাজে, দোকান মোটামুটি এখনো ফাঁকাই। চলুন আগে দেখে নিই গোল্ডের রেট কত। 24 ক্যারেট গোল্ডের দাম আজ আছে 237.25 দিরাম, মানে ওই 54,000 মতো, আর 22 ক্যারেটের দাম হলো 49,000 মতো। প্রতিদিনই অবশ্য এই গোল্ড রেট বাড়া কমা হতে থাকে। যাকে চলুন জুয়েলারি কালেকশনগুলো দেখে নিই। এদিকে আছে গোল্ড জুয়েলারি আর এই দিকটায় আছে ডায়মন্ড জুয়েলারির কালেকশন। আজকে গোল্ড ডায়মন্ড সব রকমই দেখব। প্রথমেই দেখা শুরু করলাম চুড়ি, নানা রকমারি চুড়ি, এত সুন্দর সুন্দর ডিজাইন, সত্যি দারুণ লাগছে। এই চুড়িগুলোর ওয়েট ছিল এক একটার প্রায় 12-13 গ্রাম মতো। এটা দেখুন, এটাও কিন্তু ভারী সুন্দর লাগছে। যতগুলোই চুড়ি দেখছি চুড়িগুলো কিন্তু ভীষণ পছন্দ মতো আর একদম নতুন ডিজাইন। এটা দেখুন, এটার এক একটা ওজন আছে 20 গ্রাম মতো। আপনি চাইলে একটা চুড়িও নিতে পারেন, পরে আবার আরেকটা নিতে পারেন, নাহলে দুটোই নিতে পারেন। ভারী সুন্দর কিন্তু, চোখ মন জুড়িয়ে গেল। চলে এলাম একটু ডায়মন্ড কালেকশন দেখতে। 18 ক্যারেট ডায়মন্ড রিংয়ের মাঝখানে দেয়া আছে রুবি। এখানে আছে নানা রকমারি ইয়ারিং আর ইয়ারিংয়ের সঙ্গে হালকা সেট। ডায়মন্ডের ওপর কিন্তু ভালো রকম ডিসকাউন্ট চলছে। আর এইখানে আছে হেভি জুয়েলারি। ইন্ডিয়াতেও এখন জয়লুকাস আছে, তাই এই জুয়েলারি কোনো কিছু পছন্দ হলে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তারপর শপে গিয়ে বললে আপনার পছন্দের জুয়েলারি আপনি পেয়ে যাবেন। এখন এই ধরনের অ্যান্টিক জুয়েলারি ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, মানুষ এই ধরনের জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগছে। দেখলে আপনার দূর থেকে হয়তো মনে হবে এটা সোনার নয়, কিন্তু এটা পিওর গোল্ড। আর এর কারুকার্য দেখুন, পুরনো দিনের মূর্তি, পুরনো দিনের সিংহ, জন্তু জানোয়ারের মুখ, নানা ধরনের ডিজাইনে এই হারগুলো পাওয়া যায়, আর একদম অন্যরকম। সত্যি বলছি, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কি ভালো দেখতে লাগে। গোল্ডের মধ্যে এই যে পাথরগুলো বসানো আছে এইগুলো রুবি, রুবি দিয়ে কারুকার্য করা আছে। এবার চলে এলাম একটু আংটি দেখতে। দারুণ দারুণ ডিজাইনের আংটি এখানে দেখতে পাচ্ছি। কি কেমন লাগছে আপনাদের জয়লুকাসের জুয়েলারি কালেকশন? প্রতিবারে এলেই আমি কনফিউজ হয়ে যাই, এত জুয়েলারি কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন, কি নেব আর কি নেব না, কি নিলাম আমি তা দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। লাইফে প্রথমবার একা এসেছি জুয়েলারি শপিং করতে।
एक से बढ़कर एक। सत्यि कोनटा नेब ना, कोनटा भालो कोनटा मंद विचार करा बड्ड मुश्किल। प्रत्येकटा कलेक्शन ही एकदम यूनिक। केमन लागछे आपनादेर आमार ए भिडियोगुलो कमेंट करे जानाबेन। किन्तु आपनादेर भालो लागले आमी आरो नतून नतून शपेर জুয়েলারি কালেকশন, তাদের দাম, তাদের ডিজাইন, সেই সব কিছু নিয়ে ফিরে আসব আবার আপনাদের কাছে। চলুন একটু ঝুমকা দেখে নিই। ভাবছেন নিশ্চয়ই আমি কি কিনলাম? আমি কিনলাম এই রকম দুটো চুড়ি। দেখা হয়ে গেল আমার এক পুরনো বান্ধবীর সাথে। ও এসছে আজ ধনতেরাসের জুয়েলারি কিনতে। ও কি কিনছে চলুন এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই। কেনাকাটা মোটামুটি কমপ্লিট। ছোটকুটা দৌড় দিল, তাই আমিও ওর পেছনে দৌড়লাম। কোথায় যে যাচ্ছে কিছুই বুঝছি না। ভিড়ভাড়টাও এখন বেশ আছে, প্রায় 12:30 মতো বাজে। ওর নাম জেনেল, জেনেল হেনেলের ছোট ছেলে। মা যেহেতু ব্যস্ত আছে কেনাকাটায়, তাই ওর সাথে সাথে আমি ঘুরতে। কিছু যেন ও খুঁজছে, কিন্তু কি খুঁজছে কিছুই বুঝে উঠতে পারছি না। লুলুর এ মাথা থেকে ও মাথা দৌড়তে লাগলো, পেছনে পেছনে দৌড়ে আমারও আজ ওয়ার্কআউট হয়ে গেল। ও মা, এই বলগুলো এতক্ষণ ধরে এটাই খুঁজছিল, খুঁজে বেরও করে নিয়েছে, ঠিক মনে আছে যে কোথায় এটা আছে। ওয়ান দিরাম ভেতরে দিয়ে এটাকে টার্ন করলেই ব্যাস, তাহলেই একটা করে বল বেরিয়ে আসবে, আর সেটার জন্যই ওর এত খোঁজাখুঁজি। দেখতে দেখতে গয়না দোকান একদম ভরে গেছে, প্রচুর মানুষের ভিড়। সন্ধেবেলায় তো এই দোকানে সব ঢোকাই যাবে না। এই দেখুন, আজ কি উইকডেজ, স্কুল অফিস সবই আছে মানুষের, কিন্তু তবু কত লোক। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটু অপোজিটে এই লুলু সুপার মার্কেটে ঢুকে পড়লাম। 12:30 বেজে গেছে, তাই কিছু খাবার দাবার কিনে এখান থেকে বাড়ি চলে যাব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। বাই বাই।